এটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানুষের জয়, কিন্তু আমরা বলবো যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই মানুষ সব পৌরসভা, পৌর নিগম, বাই ইলেকশন সব জায়গায় মানুষ কিন্তু সমর্থন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অ্যাডমিনিস্ট্রেশন দেখে। দেখুন, ওরা হাইকোর্টে যাক, ওরা হাইকোর্টে থাকুক, ওরা যাবে কোর্টে, আমরা যাব মানুষের মাজারে। তাহলে আমরা মানুষকে বিশ্বাস করি, ওরা কোর্টকে বিশ্বাস করে। ও এক্ষুনি জিতে এসছে, ওকেও কংগ্রেচুলেশন জানলাম। ও তো আমরা সবাই জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওইটাকে আমরা A30B-টাকে আমাদের মন্দির মনে করি, সেখানে নমস্কার করতে যাই, আমিও গেছি, ও এসছে পাশে, যেহেতু আমার বাড়িটা একেবারে পাশেও, আমার কাছে এসছে, খিদে পেয়েছিল, বৌদির কাছে খেতে এসেছিলাম, সকাল থেকে কিছু খাইনি, খেতে এসেছিলাম। নিঃসন্দেহে এই চারটি পুরসভায় চলে গেল তৃণমূলের দখলে। অরূপ চক্রবর্তীর কাছে আসবো। অরূপদা, প্রেডিক্টেবল রেজাল্ট? না, প্রেডিক্টেবল তো বটেই। আমার এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে একটু আগে অশোক ভট্টাচার্যের প্রেস বাইটটা, যেটা একটু আমি আস্তে আস্তে দেখলাম আনন্দবাজার ডিজিটাল স্টোরি করেছে। অশোকবাবু পরিষ্কার দত্তহীন ভাষায় জানাচ্ছেন, বিপর্যয় হয়েছে আমাদের কাছ থেকে বিজেপিতে চলে যাওয়া ভোট তৃণমূলে চলে গিয়েছে, একটা বিপর্যয় হয়েছে আমাদের যে ভোট বিজেপিতে গিয়েছিল সেই ভোট আমাদের কাছে ফেরত আসার বদলে তৃণমূলের বাক্সে ঢুকে গেছে। অর্থাৎ আমরা বারংবার 2021-এর আগে যেটা বলেছিলাম যে বামের ভোট ফুটকি লাগিয়ে রামে যাচ্ছে, আজকে অশোক ভট্টাচার্য প্রকারান্তরে সেই তত্ত্বকেই সিলমোহর দিলেন। এবং আমি নিশ্চিতভাবে দর্থহীন ভাষায় বলছি, আজকে দেখুন অনেক অভিযোগ হচ্ছে নির্বাচনে হারার পরে অজুহাত, আসলে বাংলা একটা প্রবাদ আছে, নাচতে না জানলে উঠোন বেঁকা। আজকে যারা অজুহাত দিচ্ছেন তারাই তো দেখেছেন, এই শিলিগুড়ির বুকে ভোটের দিন আপনাদের ক্যামেরা দেখিয়েছিল প্রথম এবিপি আনন্দ যে অশোকবাবু, তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী জয়ী হয়েছেন মোহাম্মদ আলম খান এবং বিজেপির প্রার্থী, তারা তিনজনে একসাথে বসে চা খাচ্ছিলেন, বাদাম খাচ্ছিলেন, এই ছবি প্রকাশিত হয়েছিল। যে শিলিগুড়ি বা চন্দননগর নিয়েও বিরোধীরা পর্যন্ত অভিযোগ করেন, আজকে সেই জায়গাতে এই অর্থে কোনো রকম অভিযোগ সামনে আসেনি। কিন্তু আমি আরেক অশোকবাবুর কাছে আসব, যে কথা বলছিলেন অরূপদা। অশোকদা, নির্বাচন নিয়ে মানে অত্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণ একেবারে দারুণ গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্যে নির্বাচন হয়েছে এমন কথা কেউ বলেননি, কেউই বলেননি। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি এটাও মানবেন যে শিলিগুড়ি পুরসভা নিয়ে সেভাবে আপনাদের তো বটেই, বিরোধীদের সামগ্রিকভাবে সেরকম কোনো অভিযোগ ছিল না যে বুথ জ্যাম হয়েছে, অবাধে ছাপ্পা হয়েছে, কিন্তু তারপরেও সেই শিলিগুড়িতে 2015-তে যেটা আপনাদের দখলে ছিল এবং শিলিগুড়ি মডেল রীতিমতন চর্চার বিষয় হয়ে গেছিল, সেখানে কিন্তু শেষ পরিসংখ্যান অনুযায়ী বামেরা তৃতীয় স্থানে। হ্যাঁ, হতেই পারে, মানুষ ভোট না দিলে তৃতীয় স্থানে যেতেই পারি আমরা, তাতে তো অসুবিধার কোনো কারণ নেই। তার মূল্যায়ন দ্বারা তো বলছে আলোচনাসভাতে মানুষ ভোট দিয়েছে, মানুষের রায়। আমি বলছি, এটা আমার কথাটা, আমাদের বামেদের কথাটা যেটা বলছি, যে প্রথম হচ্ছে যে একটা অসাধারণ নির্বাচন হয়েছে, এরকম নির্বাচন পশ্চিমবঙ্গে 70 বছর হয়নি, এটা কেউ বলেনি, কেউ কোথাও বলেনি, এরকম ঘটেও নি। আর বামেরা ভোট, ভোটের পার্সেন্টেজ শেষ পর্যন্ত আসলে দেখা যাবে যে বামেরা অত্যন্ত ভালো ফল করবে, ভোটের শতাংশের হিসেবে বামেরা দ্বিতীয় স্থানে উঠে আসছে। কিন্তু এটা সত্ত্বেও আমি বলবো, যেটা এই যে ফিরাদ বলছে, ববি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, বারবার এইসব কথা শুনে মনে হয় যে মমতার জয় যদি হয় তাহলে ওই ফিরাদ, পার্থ আর বাকি যারা আমাদের দরকারটা কি ওরা আছে কেন? মমতা বলছেন মানুষের জয়, ওরা বলছে মমতার জয়, এখনও পর্যন্ত অভিষেকের জয় শুনিনি। সুতরাং ওদের থাকার দরকার কি? আমার কথা খুব পরিষ্কার, আমার কথা হচ্ছে আমি আবার বলবো, নিশ্চয়ই মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। তো ওই দেখছিলাম কোথায় যেন তৃণমূল 93% ভোট পেয়েছে, 93%। আমি একটু বিস্মিত হলাম, বিস্মিত ভাবলাম এত বড় বিশ্বাসঘাতকতা কে করলো, পাওয়ার কথা তো 100%।